সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। সো আজকে হলো সোমবার, সোমবারে তো ছুটি, আমাদের কোম্পানিতে ডিউটি নেই, কারণ তামিলদের পোঙ্গল, মানে আমরা তো বাংলা ভাষাতে সংক্রান্তি বলে, তো সংক্রান্তির জন্য 3 দিন ছুটি। তো 3 দিনের মধ্যে আমি এবং ভাই রুমে আছি, আর তোমাদের দাদা ভাই আর আমার আরেকজন ভাই ওরা ডিউটিতে চলে গেছে, কারণ এক্সট্রা ডিউটি করছে করতি, কারণ আর্জেন্ট কাজ, মানে বলছিলেন কাজ করবে কি তোমরা, ওরা বললো হয় করব। তাই এখন আমরা যাচ্ছি ওদের জন্য লাঞ্চ বক্স নিয়ে, লুজ দিন আমরা যাওয়ার সময় নিয়ে যাই, কিন্তু আজ আমরা রুমে আছি বলে ভাবলাম তোমরা যাও, তারপরে আমরা নিয়ে যাব। তো চলো, আজকে সংক্রান্তির সময়, তামিলদের পোঙ্গলের সময়, চেন্নাইয়ের অবস্থা কিরকম তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा। तो गाइस हमरा धीरे धीरे बेरिए पड़लाम कंपनी जावार उद्देश्य, तो चलो हम कंपनी पे जाए और तुमराओ हमारे साथ। গাইজ সিগনাল পড়েছে, দেখো ট্রাফিক জ্যাম, কতটা দূর, এতটা জ্যাম, এতটা জ্যাম, এতটা গাড়ি, এতটা বাইক। আজকে দেখো একদম ফাঁকা রাস্তা, মনে হচ্ছে একদম গ্রাম গঞ্জের রাস্তা মতো দেখতে, সত্যি পুরো ফাঁকা। আর দুদিন থেকে তো অনেকটা অফিস বন্ধ, কোম্পানি বন্ধ, না তাই না? ফুটপাথটাও পরিষ্কার না রে, একটা জাবলা পড়ে আছে, দেখো সব কিছু বন্ধ, জোম্যাটোও বন্ধ, সব কিছু বলতে গেলে চেন্নাইতে পোঙ্গলের সময় সব কিছুই বন্ধ থাকে, একদম বন্ধ। দেখো সব দুদিন মাত্র চেন্নাইতে সব কিছু ক্লোজ থাকার জন্য কীরকম জাবলা হয়েছে দেখো সত্যি। তো দেখো বন্ধুরা, বুঝলি সিগনাল বেরোতে অনেকটা স্পিডে, আর আজকে বেরোচ্ছি তো দেখো গাইজ পেট্রোল পাম্পটা একদম খালি, আর এদিকে দেখো একটা আম গাছ দেখা যাচ্ছে, আম গাছেও আমও বল দিয়ে দিয়েছে, কতদিন পরে আমরা আম খেতেই পারবো। তো চলো আমরা কোম্পানিতে যাই। তো গাইজ আমাদের কোম্পানিতে ইউপিপিসি এবং পিপিসি দুটোই কাজ হয়। এই যে এখানে দেখো আমাদের অফিস রুম, ভেতরটা দেখাতে পাচ্ছি না, কারণ ভেতরটা লক করা, ক্লোজ তো, তাই ভেতরটা লক করা। তো আফসোস আমার সিটটা তোমরা, আমি মার্ক করে দিয়েছি এই সিটটা ছিল আমার, তো তোমরা দেখতেই পেয়েছো। আমি অন্যদিন আমার অফিসের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এইগুলো, এই যে দেখতে পাচ্ছি উইন্ডো, অনেক সুন্দর উইন্ডো, ওপেনেবল উইন্ডো, ডাবল ওপেন উইন্ডো। এর আগে তোমরা একটা দেখতে পাচ্ছ ব্লু রিফ্লেক্ট গ্লাস আলা, তো ওইটাও ছিল, ও একটা উইন্ডো, বাট ওটা ফিক্সড উইন্ডো ছিল, মানে একটা টাইপের ইউপিপিসি ওয়ার্কটা জাস্ট মস্ত ওয়ার্ক, আমার কিন্তু খুব ভালো লাগে ইউপিপিসি। সো তোমাদের কেমন ভালো লাগে তোমরা কমেন্টে জানাও, আমাদের অফিসটা দেখতে কীরকম কমেন্টে জানাও, আর দেখো আমাদের অফিসে কীরকম কাজ, আমি তোমাদেরকে সবাই, তোমাদের সবাইকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। আর হে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম আরও অনেক অনেক ভিডিও পেয়ে যাও। আর অবশ্যই লাইক করবে, লাইক না করলে তোমরা নেক্সট ভিডিও পাবে না, তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে নেবে প্লিজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বসে বসে যানবাহন কাটছি, কারণ আমার হাজব্যান্ড যানবাহন এনেছিলেন খাওয়ার জন্য।
তো উনি আমাকে ফেলে রেখে কিছু এখন না, তো উনি অর্ধেক খেয়েছেন অর্ধেক আমার জন্য রেখেছেন, জানলে উনি জানেন আমি যাবো লাঞ্চ নিয়ে, তাই রেখেছেন। বললেন যে দেওয়ার পরই বললেন যে জামবন এনেছিলাম তোমার জন্য রেখেছি, তুমি কেন করে। তো আমার জামবন খুব ফেভারিট, তাই বসে বসে খাচ্ছি আর আমার হাজব্যান্ড লাঞ্চ করছেন সাইডে। তো গাইস হাজব্যান্ড দিয়েছেন বলে আমি তো শুধু কেনেছি, যে আমার সাথে ভাই এসেছেন, ভাইকে একবারও বলিনি যে ভাই একটু খাও, তাই ভাইকে বললাম ভাই তুমি কি খাবে একটু খেয়ে নাও, ভাই বললেন না না আমি খাবো না তুমি খাও। তো আমি খাচ্ছি, তো ভাই সাইডে দেখো কি সুন্দর উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটার রাখা আছে, সবার ভিতরে ওইদিকে লোবারও আছে, অনেকটা সুন্দর সুন্দর, অনেকটা ভালো লাগে। আর ওই সাইডে একটা বার্মাটি দেখতে পাচ্ছি আমরা, ওখানে আমরা বার্মাটি করে সকালে টিঙ্কা কিনব। তো দেখো হাজব্যান্ড জল খাচ্ছেন, এমনভাবে জল খাচ্ছেন মনে হচ্ছে যেন এই বছর কোনো দিনও একবারের মতো জল খাননি। কথা বলছি আমরা যাই আর কি, বাই বাই। সো গাইস ওদের লাঞ্চ করা শেষ, এই যে দেখো ওদের লাঞ্চ করা শেষ, টিফিন বক্স নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি। তো তার আগে ভাবছি কফি শপে ঢুকবো, কফি খাবো, তো চলো যাই। আমরা রুমে চলে যাচ্ছি, আফসোস অনেক আশা করেছিলাম কফি শপে ঢুকবো একটা কফি খাবো, বাট খাওয়া হয়নি, কী করবো কী করা যায়, বন্ধ যখন তখন তো আর কিছু করার নেই। তো চলো ঘুমে যাই, ঘুমে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। গাইজ এগুলোর নাম কি তোমরা যাকে জানা থাকলে আমাকে কমেন্টে জানাও প্লিজ। শেষ করছি আর লম্বা করছি না, নেক্সট ব্লগে তোমাদের সাথে পঙ্গল নিয়ে বা তামিলদের সংক্রান্তি নিয়ে কিছু কথা বলবো। সো এখন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।